নমস্কার বন্ধু, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ওড়িশা স্পেশাল ডালমা। ডালমা করার জন্য এখানে আমি 150 গ্রাম অড়হর ডাল ভিজিয়ে নিয়ে নিয়েছি 30 মিনিটের জন্য। ডাল আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব মিষ্টি আলু, দিয়ে দেব কুমড়ো, দিয়ে দেব আলু, পটল, দিয়ে দেব একটা গাজর ডুমো ডুমো করে কেটে নেওয়া, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ, দিয়ে দেব দুটো তেজপাতা। এবার আমি দুটো সিটি দিয়ে নেব। ডাল সিদ্ধ হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব, সেজন্য নিয়ে নেব জিরে, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর গোলমরিচ। হালকা আমি ভেজে নেব। মশলা আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা একটা গন্ধও আসছে। এবার আমি মশলাটা নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ ঘি। আর দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন সোনালি হয়ে গেলে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা, থেঁতো করে নেওয়া কাঁচা লঙ্কা। ডাল দিয়ে আমি 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব। ডালটা আমি 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মশলাটা, এরকম ভাঙা ভাঙা মতো গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেব। একটু একটু গোটা আছে, মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে এবার নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। ওড়িশা স্পেশাল ডালমা ডাল রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।